রাজ্যর শিক্ষা খণ্ডৰ লগতে সকলোৰে বাবে অতি গুৰুত্বপূৰ্ণ খবৰ। ৰাজ্যত উদ্বেগজনকভাৱে কোভিড আক্ৰান্তৰ সংখ্যা বৃদ্ধি পোৱাত ৰাজ্য চৰকাৰে ললে নতুন সিদ্ধান্ত। লগতে প্ৰাথমিক বিদ্যালয় বন্ধ ৰখাৰো সিদ্ধান্ত গ্ৰহণ কৰিব পাৰে চৰকাৰে। কি ক'লে এই ক্ষেত্ৰত মুখ্যমন্ত্ৰীৰ মুখেৰে শুনি লওঁ আহক। অমিক্ৰণৰ ভয়াৱহতাৰ ওপৰত এতিয়াও আমি অসমত এছেছমেণ্ট এটা হ'ব বাকী আছে। গতিকে রাইজে মাস্কলৈকে হয়তো ঘুরি আহিব লাগিব, অলপমান বজারে সমারে ভিড় কমাব লাগিব, কিন্তু জীবন আর জীবিকা দুইটাই যাতে চলি থাকে তার কারণে ব্যবস্থা লওয়া হবে। বিহুটো ঘরত হয়, ভোগালী বিহু আমার ঘরত হয়, ভোগালী বজার বজার তো চলিব, মই তো আগতে কৈছো বজার কিয় নচলিব। বজারত অলপ নিয়ম মানি চলিলে হল, যে আমি বজার করব কৈছো মাস্কখন লৈ গলে হল, আমার 10 তারিখৰ পৰা বেজি হ'ব, বয়োজ্যেষ্ঠসকলে বেজি ল'লে হ'ল, যিসকলে দ্বিতীয় ড'জৰ ইনজেকশ্যন লোৱা নাই তেওঁলোকে দ্বিতীয় ড'জ ল'ব লাগে। ৰাইজৰ ওপৰতে নিৰ্ভৰ, ভেকচিনেটেড মানুহৰ ওপৰত বহুত বেছি ৰেষ্ট্ৰিকশ্যন নাথাকে, কিন্তু নন ভেকচিনেটেড মানুহৰ ওপৰত ৰেষ্ট্ৰিকশ্যন থাকিব। আমি কোনো কাৰণতে লকডাউনৰ ফালে যাব খোজা নাই। যিসকলে দ্বিতীয় ড'জৰ ইনজেকশ্যন লোৱা নাই তেওঁলোকে দ্বিতীয় ড'জ ল'ব লাগে। রাইজর উপরতে নির্ভর, ভ্যাকসিনেটেড মানুষের উপর বহুত বেশি রেস্ট্রিকশন না থাকে, কিন্তু নন ভ্যাকসিনেটেড মানুষের উপর রেস্ট্রিকশন থাকবে।